আসসালামু আলাইকুম, আমি শিলিনা পারভিন, সহকারী শিক্ষক, নান্দাসঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ পাকের রসের সহমতে তোমরা ভালো আছো। নান্দাসঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বনায়ন সম্পর্কে আলোচনা করব। বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছ লাগানো, পরিচর্যা, সংরক্ষণ করাকে বলা হয় বনায়ন। বনায়নের ফলে বনভূমি হতে সর্বাধিক বনজ দ্রব্য উৎপাদিত হয়। বসতবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান, সড়ক, বাঁধের দ্বার, নদীর পার, রেল লাইন, উঁচু মাঝারি উঁচু জায়গায় গাছপালা লাগানোকে সামাজিক বনায়ন বলা হয়। বাসোপযোগী পরিবেশ তৈরি এবং সংরক্ষণের জন্য বনভূমির গুরুত্ব অপরিসীম। কোনো দেশের বা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে বড় বড় বৃক্ষরাজি এবং লতাগুল্ম সমন্বয়ে গড়ে ওঠা বনভূমিকেই বনাঞ্চল বলা হয়। এসব বনভূমি কখনো প্রাকৃতিকভাবে গড়ে ওঠে, আবার কখনো সামাজিকভাবে গড়ে ওঠে, আবার কখনো মানুষের প্রয়োজনীয় বৃক্ষরোপণ এবং পরিচর্যার মাধ্যমে হয়ে থাকে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বনভূমি একান্ত প্রয়োজন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের মোট 25% বনভূমি থাকা দরকার, কিন্তু বাংলাদেশে এই বনভূমির পরিমাণ মাত্র 17%, আর ইউনেস্কোর হিসাব মতে এই বনভূমির পরিমাণ মাত্র 10%। বাংলাদেশে বনভূমির পরিমাণ খুবই কম। বাংলাদেশের লোক সংখ্যা বেশি, আবার বিভিন্ন কলকারখানা ও গাড়ি প্রচুর পরিমাণে থাকায় গাড়িতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আবার মানুষ অবাধে গাছপালা কেটে বনজঙ্গল কেটে উজাড় করেছে, আবার ঘরবাড়ি স্থাপন করেছে, এই জন্য এই বনভূমির পরিমাণ খুবই কমে গেছে। এ পাঠ শেষে আমরা বনভূমির ধরন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, আবার বনাঞ্চলের নাম জানতে পারবো, আবার বনভূমির বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করতে পারবো। এখন আমরা প্রথম পরিচ্ছেদ, বাংলাদেশের বনাঞ্চলের বিস্তৃতি। এই বনাঞ্চলগুলো যে বাংলাদেশের 17% বনাঞ্চল আছে মোট, আবার মোট কতটুকু বনাঞ্চল আছে এই সম্পর্কে আমরা এখন, আবার কোন অঞ্চলে অবস্থিত এই সম্পর্কে আমরা বিস্তারিত এখন জানবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, বন একটি দেশের মহামূল্যবান সম্পদ। আর্থসামাজিক উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনের গুরুত্ব অপরিসীম। সরকারি হিসাব মতে বাংলাদেশের বনভূমির মোট পরিমাণ 22.5 লক্ষ হেক্টর। এ বনভূমি দেশের মোট 17% ভূমির মোট 17%। এ বনভূমি বাংলাদেশের সকল অঞ্চলে সমানভাবে বিস্তৃত নয়। অধিকাংশ বনভূমি দেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে বিস্তৃত, আবার উত্তর পশ্চিমাঞ্চলে এই বনভূমির পরিমাণ খুবই কম। বাংলাদেশের বনাঞ্চলকে
যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বনাঞ্চল বিস্তীর্ণ আছে, এই বাংলাদেশের বনাঞ্চলকে মোট পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যথা, এক নম্বর হচ্ছে পাহাড়ি বন, পাহাড়ি বনের যেসব বনাঞ্চল অবস্থিত। দুই নম্বর সমতল ভূমির বন, তিন নম্বর ম্যানগ্রুভ বন, চার নম্বর সামাজিক বন, পাঁচ নম্বর কৃষি বন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঁচ প্রকার বনাঞ্চল সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবই। পাঁচ প্রকার বন যে দেশের কোন অঞ্চলে অবস্থিত, কতটুকু এলাকা জুড়ে বিস্তৃত। প্রথমে পাহাড়ি বন। পাহাড়ি বন আমাদের দেশের পূর্বাঞ্চলে এবং দক্ষিণ পূর্বাঞ্চলে এই পাহাড়ি বনাঞ্চল অবস্থিত। বাংলাদেশে বন এলাকার অর্ধেকের বেশি পাহাড়ি বন অবস্থিত। এই পাহাড়ি বনগুলো অবস্থিত কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই সব জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই পাহাড়ি বন। পাহাড়ি বন যে দেশের যে মোট বনাঞ্চলের অর্ধেকের বেশি এই পাহাড়ি বন অবস্থিত। পাহাড়ি বনাঞ্চলে প্রধানত গর্জন, রাজকুরুই, চাপালিশ, তেলসুর, গামার প্রভৃতি বৃক্ষ জন্মে। এই পাহাড়ি বনাঞ্চল থেকে যেসব কাঠ আমরা পেয়ে থাকি তা বিভিন্ন গৃহ নির্মাণ কাজে, আবার আসবাবপত্র তৈরিতে আমাদের চাহিদা মেটে, আবার বিভিন্ন জ্বালানি কাঠও এই পাহাড়ি বন থেকে আমরা সরবরাহ করে থাকি। তাছাড়া পাহাড়ি বনে আবার অনেক ধরনের বাসও জন্মে থাকে, যেমন বরাক, মলি, তল্লা, নালা প্রভৃতি বাস আমরা পাহাড়ি বনাঞ্চল থেকে পেয়ে থাকি। পাহাড়ি বনের বাস বিভিন্ন নির্মাণ কাজে, আবার বিভিন্ন কুটিরশিল্পের কাজে এইসব বাস ব্যবহার করা হয়, যে অনেক গ্রামীণ লোকেরা কুটিরশিল্পের মাধ্যমে জীবন ধারণ করে এই বাস থেকে, বাস উবের থেকে যে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে তারা বাজারে বিক্রি করে জীবন ধারণ করে। এই বেশিরভাগ বাসও এই পাহাড়ি অঞ্চল থেকে আমরা সংগ্রহ করে থাকি। এখন আমরা পাহাড়ি বনাঞ্চলের বৃক্ষ এবং বাস সম্পর্কে জানলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন পাহাড়ি বনাঞ্চলে কী কী পশু পাওয়া যায় তা সম্পর্কে আমরা জানব। পাহাড়ি বনাঞ্চলে হাতি, বানর, শুকুর, বালুক, বনমুরগি, শিয়াল প্রভৃতি ধরনের পশু পাখি পাওয়া যায়। পাহাড়ি বনাঞ্চলে গাছপালা বেশি, এই জন্য আবার বিভিন্ন প্রকার কীটপতঙ্গও, অনেক ধরনের কীটপতঙ্গ এই পাহাড়ি বনাঞ্চলে দেখা যায়। বড় বড় গাছপালা ছাড়াও বিভিন্ন প্রকার লতা গুল্ম এই পাহাড়ি বনাঞ্চলে পাওয়া যায়। দেশের জলবায়ু এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এই পাহাড়ি বনাঞ্চলের গাছপালার গুরুত্ব অপরিসীম। এই পাহাড়ি বনাঞ্চলের মোট আয়তন 13.16 লক্ষ হেক্টর। যে সুপ্রিয় শিক্ষার্থীরা, যে ওইটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে বা অবজেক্টিভ প্রশ্ন থাকতে পারে, যে পাহাড়ি বনাঞ্চলের মোট আয়তন কত। পাহাড়ি বনাঞ্চলের মোট আয়তন আমরা কত জানলাম, 13.16 লক্ষ হেক্টর পাহাড়ি বন। এখন আমরা পাহাড়ি বন সম্পর্কে জানলাম, যে পাহাড়ি বন দেশের কোন অঞ্চলে অবস্থিত, পাহাড়ি বনাঞ্চলে কী কী গাছ পাওয়া যায়, কী কী বাস পাওয়া যায়, কী কী পশু পাখি আছে, আবার কি পাহাড়ি বনাঞ্চলের যে আয়তন কত, পাহাড়ি বন সম্পর্কে জানলাম। এখন দুই নম্বর সমতল ভূমির বন। সমতল ভূমির বন আমাদের দেশের কোন কোন অঞ্চলে অবস্থিত। বৃহত্তর ঢাকা, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, রাজশাহী এবং কুমিল্লা অঞ্চলে এই সমতল ভূমির বন অবস্থিত। সমতল ভূমির প্রধান বৃক্ষ হচ্ছে শাল ও গজারি। শাল, গজারি, তাছাড়া রিন্ডি, ঝাড়ুল প্রভৃতি বৃক্ষ জন্মে। সমতল ভূমির প্রাকৃতিক বনের কাছাকাছি থাকায় এ ভূমির উপরে, বনের উপরে প্রচুর চাপ সৃষ্টি হয়েছে, মানুষের প্রচুর চাপ সৃষ্টি হয়েছে। গাছপালা, জঙ্গল কেটে অবাধে বাড়িঘর নির্মাণ করেছে, বিভিন্ন কলকারখানা তৈরি করেছে, এই জন্য এই প্রাকৃতিক বন দিন দিন গিয়ে কমে যাচ্ছে। সামাজিক বনের উপর, এই সমতল ভূমির উপর প্রচুর চাপ পড়েছে, পরে মানুষের বসত বাড়ির জন্য ঘরবাড়ি তৈরি করে এই বন অনেকাংশে কমে গেছে। ইতিমধ্যে এসব বন প্রায় গাছপালা শূন্য হয়ে যাচ্ছে। যে সরকারি এসব এলাকায় সামাজিক বনায়নের সরকার বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে বিভিন্ন গাছপালা লাগানোর জন্য। এ বনে শাল কাঠ খুবই উন্নত মানের, এই শাল কাঠ দ্বারা বিভিন্ন আসবাবপত্র এবং গৃহ নির্মাণ করা হয়। এ বনে বন্যপ্রাণী প্রায় ধ্বংস হয়ে গেছে। বর্তমানে কোথাও অল্প সংখ্যক নেকড়ে, হরিণ, সাপ, ঘুঘু প্রভৃতি দেখা যায়। যে এই বনের যে গাছপালা কমে যাওয়ার কারণে প্রায় পশু পাখি কমে গেছে, দেখাই যায় না। আগে অনেক পশু পাখি ছিল এইসব সমতল ভূমির বনে। সমতল ভূমির মোট আয়তন, এই বনে ভূমির আয়তন
একেবারে কম, 1.23 লক্ষ হেক্টর এই সামাজিক বন। এই সামাজিক সমতল ভূমির বনে বন মোট আয়তন কত, এটা অবজেক্টিভ প্রশ্নও থাকতে পারে। মোট আয়তন কত আমরা জানলাম শিক্ষার্থীরা, যে 1.23 লক্ষ হেক্টর। এখন আমরা পাহাড়ি বন সম্পর্কে জানলাম, সমতল ভূমির বন সম্পর্কে জানলাম, এখন আমরা ম্যানগ্রোভ বন সম্পর্কে আমরা জানব। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে এ বন অবস্থিত। এই ম্যানগ্রোভ বনকে লোনা পানির বনও বলা হয়। ম্যানগ্রোভ বনকে যে দক্ষিণ পূর্বাঞ্চলে সমুদ্রের উপকূলীয় এই ম্যানগ্রোভ বন অবস্থিত, পথে সামুদ্রিক জোয়ারের পানিতে এ বন প্লাবিত হয় বলে এ পানিকে, এ বনকে লোনা পানির বনও বলা হয়। এ বন খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলায় এবং জেলার দক্ষিণে বিস্তৃত এই ম্যানগ্রোভ বন নামে পরিচিত। এ বনের প্রধান বৃক্ষ সুন্দরী। সুন্দরবনের নামানুসারে এ বনের বৃক্ষের নামানুসারে সুন্দরবনের নাম করা হয়েছে, সুন্দরবন সুন্দরী বৃক্ষের নামানুসারে। এ বনের অধিকাংশ উদ্ভিদে ঊর্ধ্বমুখী বায়বীয় মূল আছে, যার সাহায্যে এরা শ্বসন ক্রিয়ার সাহায্যে অক্সিজেন গ্রহণ করতে পারে। কারণ জলবদ্ধ মাটি থেকে সাধারণ মূলের পক্ষে অক্সিজেন গ্রহণ করা কি সম্ভব নাই, সম্ভব না। জলবদ্ধ সমুদ্র পথ সমুদ্রের জোয়ারের পানিতে এই বন প্লাবিত হয় লোনা পানিতে। এ বনের গুরুত্বপূর্ণ বৃক্ষ হলো গেওয়া, গোরান, পশুর, কেওয়া, ভাইন, গুলপাতা প্রভৃতি এই ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ। আবার বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গলের টাইগার এই সুন্দরবনে পাওয়া যায়। শিক্ষার্থীরা তোমরা সবাই জানো এই বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার একমাত্র এই আমাদের বনাঞ্চলের মধ্যে সুন্দরবনে এখন দেখা যায়। আবার বিভিন্ন ধরনের চিতা, চিত্রা হরিণ, আবার বানর, অজগর এবং বিভিন্ন রকম কীটপতঙ্গও এ বনে বাস করে। আবার সুন্দরবনের নদী ও খালেবিলে কুমির এবং অন্যান্য জলজ প্রাণীও বাস করে। প্রতি বছর সুন্দরবন থেকে প্রচুর পরিমাণে মধু মোম পাওয়া যায়। সুন্দরবন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বন, পৃথিবীর সর্বাপেক্ষা বড় এবং সমৃদ্ধশালী ম্যানগ্রোভ বন হয়েছে কি সুন্দরবন। এই সুন্দরবনের মোট আয়তন 6,000 বর্গ কিলোমিটার। আর আয়তন এই সুন্দরবনের যে মোট আয়তনটা, যে ওই ম্যানগ্রোভ বনের মোট আয়তন 7.5 লক্ষ হেক্টর। আর সুন্দরবনের আয়তনও 6,000 বর্গ কিলোমিটার, আর ম্যানগ্রোভ বনের মোট আয়তন হইল কি 7.50 লক্ষ হেক্টর। বাংলাদেশের তিন জায়গায় ম্যানগ্রোভ বনভূমি অবস্থিত, তিনটি জায়গায় এই ম্যানগ্রোভ বনভূমি অবস্থিত। এক নম্বর হচ্ছে চকরিয়ার সুন্দরবন, এই ম্যানগ্রোভ বন চকরিয়ার সুন্দরবন একটা। দুই নম্বর হইল যে টেকনাফ উপকূলীয় বন, এটাও ম্যানগ্রোভ বন বলা হয়। তিন নম্বর বৃহত্তর খুলনা সুন্দরবন, বৃহত্তর খুলনা সুন্দরবন অঞ্চলকেও ম্যানগ্রোভ বনাঞ্চল পরিচিত। আমরা এখন কি পাহাড়ি বন সম্পর্কে জানলাম, সমতল ভূমি সম্পর্কে জানলাম, ম্যানগ্রোভ বন সম্পর্কে জানলাম, এখন আমরা যে চার নম্বর সামাজিক বন, সামাজিক বন সম্পর্কে বিস্তারিত জানব। সামাজিক বন বনায়ন ব্যবস্থাপনায় জনসাধারণের সরাসরি সম্পৃক্ত, যে প্রাকৃতিকভাবে গড়ে ওঠে না, সামাজিক বন জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে যে গড়ে তোলে বিভিন্নভাবে, স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন সামাজিক কল্যাণে যে বনায়ন কর্মসূচি বাস্তবায়িত হয় তাকে আমরা বলা হয় বলি সামাজিক বন। বাংলাদেশের বন বিভাগ এর মধ্যে উপকূলীয় চরাঞ্চলসমূহ ম্যানগ্রোভ বনাঞ্চল সৃষ্টির প্রয়াস গ্রহণ করেছে, যে উপকূলীয় চরাঞ্চলসমূহ যেসব জায়গা খালি আছে উপকূলীয় যে সমুদ্র তীরবর্তী এলাকায়, এই বিভিন্নভাবে বিভিন্ন ধরনের গাছপালা বন বিভাগ উদ্যোগ নিয়েছে বিভিন্ন গাছপালা লাগানোর। তাছাড়া বাংলাদেশের সরকার জন্মলগ্ন থেকেই এই সামাজিক বনায়ন কর্মসূচি গ্রহণ করছে। দেশ স্বাধীনের পরেই যে পরপরই সরকার বিভিন্নভাবে খালি জায়গায় প্রতি জায়গায় বিভিন্ন গাছপালা লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। এখন পর্যন্ত এই বৃক্ষরোপণের প্রতি বছরই বৃক্ষরোপণ কর্মসূচি চালু আছে, প্রতি বছরই সরকারি বিভিন্নভাবে বিনামূল্যে বিভিন্ন বৃক্ষের চারা, ফল, আবার বৃক্ষ, আবার বিভিন্ন ফুল বিনামূল্যে বিতরণ করে থাকেন। এইসব সামাজিক বনায়ন যেমন রেল লাইন, বিভিন্ন প্রতিষ্ঠান, বড় রাস্তার পাশে এসব জায়গায় লাগানো হয়, যে উঁচু এবং মাঝারি উঁচু জায়গায় এসব সামাজিক বনায়ন যে প্রতিষ্ঠিত করা হয়।
এখন এই সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানব। এই সামাজিক বনায়ন কেন আমাদের প্রয়োজন লাগানো? গৃহ নির্মাণ এবং আসবাবপত্র কাঠের যোগান এবং জ্বালানি কাঠের ঘাটতি পূরণের জন্য এই সামাজিক বন সৃষ্টি করা হয়েছে। কারণ বিভিন্ন অসাধু মানুষ দিন দিন ওই প্রাকৃতিক বন গাছপালা কেটে উজাড় করে দিচ্ছে। এই জন্য যত বেশি গাছ লাগানো যায়, তাই বিভিন্ন গৃহ নির্মাণ কাজে এবং আসবাবপত্র তৈরির জন্য যে আবার জ্বালানি কাঠ পেতে আমাদের এই সামাজিক বনের গুরুত্ব অপরিসীম। আমরা পতিত জমি আবার বসত বিটার আশপাশে রেল লাইন, বাঁধ, খাল, বিল এবং নদীর পাড়ে এসব গাছপালা লাগাবো এবং বনায়ন এবং বনায়ন সৃষ্টি করবো এবং পরিবেশকে সংরক্ষণ করব। দরিদ্র জনগোষ্ঠীকে কাজে লাগালো, যে বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্নভাবে এসব বৃক্ষরোপণের কাজে লাগানো যেতে পারে, আবার তাদের কি দরিদ্র বিমোচন হতে পারে। খাদ্য, বিভিন্ন পশুখাদ্য, শাকসবজি, ফলমূল, বেজস, উদ্ভিদ এবং বিনোদনের জন্য এই বন সৃষ্টি করা হয়। এই সামাজিক বন থেকে আমরা সামাজিক বনের মাধ্যমে আমরা বিভিন্ন ফলের বাগান সৃষ্টি করতে পারি, ফুলের বাগান সৃষ্টি করতে পারি, আবার বিভিন্ন বেজস উদ্ভিদ, ঔষধি উদ্ভিদ যাকে আমরা বলি, বিভিন্ন রোগ নিরাময়ের কাজে লাগে এইসব আমরা সামাজিকভাবে এইসব বন সৃষ্টি করতে পারি। এবং বিভিন্ন বিনোদন কেন্দ্রে বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ লাগানো ওই বিনোদন কেন্দ্রের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেতে পারে। যেমন অনেক যে বড় বড় কৃষ্ণচূড়া গাছ, এরপরে দেবদারু গাছ, ফলের গাছ, ফুলের গাছ থাকলে ওই সব বিভিন্ন বিনোদন কেন্দ্রের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। আর তাছাড়া বন উৎপাদিত কাঁচামাল গ্রামীণ কুটিরশিল্প সরবরাহ করা হয় এবং জনগণের জন্য বিভিন্ন কর্মসংস্থানের সৃষ্টি হয়। এসব বন সৃষ্টি করে যে গ্রামীণ জনগণ যেসব কুটিরশিল্প হাতের তৈরি কাজে বিভিন্ন উপকরণ কাঁচামাল এই বন থেকে পেয়ে থাকে, আবার এসব কাঁচামাল দ্বারা বিভিন্ন জিনিসপত্র তৈরি করে যে তাদের যে এসব জিনিস তৈরি করে বাজারে বিক্রি করে তারা অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হতে পারে। তাছাড়া এই সামাজিক বনের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয় এবং পরিবেশে দূষণ রোধ হয় এবং মরুবিস্তার রোধ হয় এবং ভূমির ক্ষয় রোধ হয়। যে সামাজিকভাবে বন লাগানো, বিভিন্ন বাঁধের ধারে, নদীর পাড়ে এসব গাছপালা লাগানো, যে নদী বাঙ্গন বা বিভিন্ন মাটির ক্ষয় রোধ হতে রক্ষা পাওয়া যায়, যে শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে এবং এসব বাঙ্গন রোধ থেকে রক্ষা করা হয়। জনসাধারণের মৌলিক চাহিদা পূরণ হয় যে গাছপালা থেকে, যে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এক ধরনের সব মৌলিক চাহিদা যা আছে সব আমরা এই বৃক্ষ থেকে পেয়ে থাকি। এই জন্য এই সামাজিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি একান্ত আমাদের প্রয়োজন। যে বেশি বেশি গাছ লাগানো পরিবেশ বাঁচানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গাছপালা। আমরা পাহাড়ি বন সম্পর্কে জানলাম, সমতল ভূমির বন সম্পর্কে জানলাম, ম্যানগ্রোভ বন সম্পর্কে জানলাম, সামাজিক বন সম্পর্কে জানলাম। এখন আমাদের 5 নম্বর কৃষিবন। কৃষিবন সম্পর্কে আমরা এখন জানব। কৃষিবন পরিবেশ বাঁচানো, জ্বালানি সরবরাহ, কাঠ এবং শিল্পের কাঁচামাল সরবরাহ বাড়ানোর জন্য বিশ্বব্যাপী কৃষিবনের প্রয়াস ঘটেছে। যে আমাদের দেশেও বর্তমানে কৃষি বনায়ন পদ্ধতি যথেষ্ট উন্নয়ন ঘটেছে। যে কৃষি বনের উপর সরকার বিভিন্নভাবে বিভিন্ন গুরুত্ব আরোপ করেছে। যে কৃষি বনায়ন হলো যে কোনো জমি থেকে একই সময়ে বা পর্যায়ক্রমিক ঘাস, ফসল এবং পশুর খাদ্য উৎপাদন করা। যে সাধারণভাবে কৃষি বনায়ন হচ্ছে এক ধরনের সমন্বিত বন ব্যবস্থাপনা পদ্ধতি। কৃষি বন হলো সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতি। এই বন থেকে আমরা বিভিন্ন ফসল, আবার পশু, মৎস্য এবং অন্যান্য কৃষি ব্যবস্থাপনা সহযোগী, আবার বহু বর্ষজীবী কাষ্ঠল উদ্ভিদ জন্মানোর ব্যবস্থা করা হয়। এসব কৃষিবন থেকে বিভিন্ন পশুখাদ্যর, যেমন তৃণ, বিভিন্ন ঘাস লাগানো, যেমন কাউপি আছে, গোমোটর্স, আবার বড় বড় ফলের গাছ, আবার ফুলের গাছ, বিভিন্ন রকম গাছপালা লাগানি এবং জ্বালানি কাঠও এই কৃষিবন থেকে আমরা সরবরাহ করতে পারি আমাদের চাহিদা মেটানোর জন্য। পরে কৃষি বনায়নের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। যে একই জমি বারবার ব্যবহার করে অধিক ফসল, অধিক উৎপাদনের ব্যবস্থা করা যায়।
যে জমি পতিত না রেখে এক ফসল তোলার পরে আরেক ফসল এবং বারবার একই জমিকে ব্যবহার করা যেতে পারে। বৈচিত্র্যময় উদ্ভিদ এবং ফসলের সমাহার ঘটায় এবং উৎপাদনের ঝুঁকি কমায়। বিভিন্ন রকম ফসল এবং বিভিন্ন রকম যে ফল ইত্যাদি আমরা এই কৃষিবন থেকে পেয়ে থাকি। খামার উৎপাদনের দায়িত্বশীল এবং ফলে কর্মসংস্থানে পারে বিভিন্ন ধরনের পশুর খামার করা, যে পশুর খাদ্য উৎপাদন করা, এর ফলে কি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়ে থাকে। সামাজিক পরিবেশের পরিবেশগত যোগ্যতা বাড়ি, স্থানীয় উপকরণ ব্যবহারের সুযোগ থাকে। আবার স্থানীয়ভাবে যেসব বীজ বা ইয়া এগুলো আমরা যে কৃষিবনের মাধ্যমে আমরা সঠিক ব্যবহার করতে পারি। ফসল খামার মালিক, মিশ্র খামার মালিক এবং বনবাগান মালিকের চাহিদা পূরণ করতে পারে। যে ফসলের যে খামারের মালিক যিনি যে ফসল বেশি উৎপাদন করিয়া জমি পতিত না রেখা তাদের আমরা চাহিদা পূরণ করতে পারি। আবার কৃষি বাগানে যে কৃষিবনে যেসব পণ্য উৎপাদিত হয় তা স্থানীয় বাজারে বাজারজাত করা বা বিক্রি করা, স্থানীয় মানুষের চাহিদা পূরণ করা যেতে পারে। পরে কৃষি বনায়ন পদ্ধতি ও প্রকার, কৃষি বনায়ন কয় ধরনের হতে পারে। যেমন ফসল বন, বিভিন্ন স্থানে বিভিন্ন গাছ এবং আন্তঃফসল সমন্বয় গড়ে ওঠা, বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ফসল বা একটার পর একটা ফসল চাষ করা, ভূমি সঠিক ব্যবহার করা, এর প্রধান উদ্দেশ্য খাদ্য এবং পশু খাদ্য উৎপাদন করা। যেমন তৃণবন, মিশ্র খামার হয়ে থাকে, প্রধান উদ্দেশ্য হল যে পশুর খাদ্য উৎপাদন করা। যেমন বিভিন্ন ঘাস লাগানো উৎপাদন করা যেতে পারে গৃহপালিত পশুর জন্য, যেমন কাউপি, গুমোটর্স, ইপিল ইপিল প্রভৃতি ঘাস চাষ করে যে গবাদি পশুর খাদ্য তৈরি করে গবাদি পশুর উৎপাদনটা বৃদ্ধি করা যেতে পারে। পরে কৃষি তৃণবন, ফসলের জোর চাষ, যে বড় বড় বৃক্ষের গাছের গাছের নিচে আবার তৃণবন, এই যে বিভিন্ন ঘাসের চাষ করা পশু খাদ্যের জন্য এই তৃণবন সৃষ্টি করা যেতে পারে। পরে কৃষিবন মৎস্য খামার, কৃষি মিশ্র খামার তৈরি করা যায়। উঁচু নিচু জমি সমন্বয়ে খামার স্থাপন করা যায়। যেমন নিচু জমি যেগুলো আছে এগুলা মৌসুম ভিত্তিক, যে এখানে বর্ষাকালে পানি জমি এইসব বিভিন্নভাবে মৌসুম ভিত্তিক যে মাছের চাষ করা হয়। আবার যে উঁচু স্থানে বিভিন্ন বৃক্ষ বা ফলের গাছ লাগানো যেতে পারে, তবে ভূমির সঠিক ব্যবহার করা যায়। সমাজে এই কৃষিবনের প্রয়োজনীয়তা, কৃষিবনের প্রকার সম্পর্কে আমরা জানলাম। এখন কৃষিবনের কতটুকু প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে, এই প্রয়োজন সম্পর্কে শিক্ষার্থীরা আমরা জানব। কৃষি উৎপাদন বৃদ্ধি করা, যে জমি পতিত না রেখে যে বসতিটার আশপাশে আঙ্গিনা সড়ক রাস্তার দ্বার এসব জমি পতিত না রেখে এই যে কৃষির উৎপাদন বৃদ্ধি করা এই কৃষিবনের মাধ্যমে। যে খাদ্যের চাহিদা পূরণ এবং বৈদেশিক মুদ্রার অর্জন, বিভিন্ন শাকসবজি আবার বিভিন্ন ফল চাষ করে আমরা দেশের চাহিদা মেটানো যেতে পারে। আবার কি এসব পণ্য উৎপাদিত পণ্য আমরা বিদেশেও রপ্তানি করতে পারি। বিরাট জনগোষ্ঠীর কাজের ব্যবস্থা করা এবং দরিদ্র হটানো, এই জনগোষ্ঠীকে বাংলাদেশের জনসংখ্যা অধিকাংশই গ্রামীণ জনগোষ্ঠী বেকার, এসব বেকার জনসংখ্যার যে কর্মসংস্থান করতে পারি। আবার কি দরিদ্র দূর করতে পারি এই বিভিন্ন কৃষিবন সৃষ্টির মাধ্যমে। এসব কৃষিবনের উৎপাদিত ফসল শাকসবজি বাজারে বিক্রি করে দরিদ্র বিমোচন করা যেতে পারে। কৃষির উন্নত প্রযুক্তির ব্যবহার করা, কৃষির উন্নত যে উন্নত মানের বীজ সার কীটনাশক ব্যবহার করে এবং উন্নত জাতের বীজ বপন করলে আমরা ফসলের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি করা যেতে পারে। যে মাটির উর্বরতা বৃদ্ধি এবং মাটির ক্ষয় রোধ করা যেতে পারে। যে মাটির যে উর্বরতা বৃদ্ধি, এক ফসলের পর আরেক ফসল বারবার চাষ করলে শস্যবর্তন, এটাকে বলা হয় শস্যবর্তন। একই জমিতে বারবার একই ফসল না চাষ করে বিভিন্নভাবে বিভিন্ন জাতের ফসল চাষ করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। আবার মাটির ক্ষয় রোধ করা হয় বিভিন্ন নদীর পাড় বাঁধের দ্বারে এসব গাছপালা লাগালে মাটির ক্ষয় রোধ হয়। পরে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায়। যে পরিবেশে মানুষের সংখ্যা দিন দিন বাড়তেছে,
আবার প্রয়োজনীয় মানুষ গাছপালা কেটে বিভিন্নভাবে ওই যে পরিবেশ দূষণ করছে, এই জন্য গাছপালা থাকলে পরিবেশ দূষণমুক্ত হয়, আবার জোর তুফানের হাত থেকে যে পরিবেশকে বাঁচানো যায়। পশু পাখির উৎপাদিত এবং পশু পাখি উপকারী কীটপতঙ্গর নিরাপদ আবাস সৃষ্টি করা যেতে পারে। গাছপালা অবাধে কাটার ফলে অনেক দেখা যায় বন্য প্রাণী পাখি আমাদের দেশে একেবারে কমে গেছে। এসব যদি বেশি করে গাছ লাগানো যায় তাহলে যে বিভিন্ন পশু পাখির আবাসন সৃষ্টি করা যেতে পারে। বিভিন্ন এই পশু পাখি আবার পরিবেশে বিভিন্ন যেসব ক্ষতিকারক আছে, ফসলের ক্ষতি করে বিভিন্ন পোকামাকড়, এগুলো খেয়েও ফসলের একটা উপকার করে আবার পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে। যে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই বনায়ন সম্পর্কে বিস্তারিত জানলাম। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।